पुलिस फाइल। सत्य तुम्हें ना प्रथम देखी ना खूब भालोबेसे फेलेছি बुझले। हाँ चलो एक दिन देखा करी। अरे बाबा एक विक्टोरिया जाबो घूरबो। हाँ एक थाकबो आमरा रेस्टुरेंटे खाबो कि बोलो जाबे आमार साथे? ना ना आमि ओरम छेलेई नई। शोनो तुमि कि खेते पसंद करो बोलो तो? चाउमिन खाबे राइस? अच्छा ठीक है तुमि जा बोलबे ताई खाओ बुझते पेरेछो तो ব্যাপারটা হচ্ছে তাহলে একদিন আমরা দেখা করছি কিন্তু শিওর তো? और एक कथा तुम्हें क्योंकि प्रथम देखे खूब भलोबेसी बुझले। हाँ सत्यि तो हाँ देखी चलो एक दिन देखा करी तेल जो देखा तक कथा बोलो कि बोलो। हाँ ठीक है बाबा আমি খেয়ে নাও। হ্যাঁ আমি আসছি। হ্যাঁ খেয়ে নাও। আমি সারা দিন তোমার সাথে থাকতে বিশ্বাস করি তোমার সাথে তো থাও যাব তুমি একবারও তোমার সাথে আসছো সত্যি তোমার সত্যি খুব ভালোবাসি গো বিশ্বাস করো। আরে হ্যাঁ গো তুমি প্লিজ একটা দিন ম্যানেজ করে চলো আমার সাথে। আমি তো ওখানে দক্ষিণেশ্বরে তোমার জন্য রুমটা বুক করেছি একবার তুমি বোঝার চেষ্টা করো তুমি ব্যাপারটা। হ্যাঁ আরে আমি সারা দিন তোমার সাথে থাকবো তুমি বিশ্বাস করো থাও যাব প্লিজ তুমি একটা দিন শুধু ম্যানেজ করো। আরে একটা দিন প্রমিস না গেলে নয়। ऐसे बोलते बड़ माँ बाथरूम घरे गए आधी रात्रि बेला देखो बिछाना देखे उठे गए फोने कार साथे कथा बोलते जिज्ञासा कर दी मात्र আমি তোমার সাথে করব বলছি তুমি বিশ্বাস করো তুমি একটা দিন ম্যানেজ করতে। সমাজের সর্বক্ষেত্রে নিজেদের সুন্দর সফলতার উদাহরণ রেখে চলেছে তবুও নারীদের এই সমান অধিকার পাওয়ার আন্দোলন কি পুরোপুরি সফল মনে হয় না পুরোটাই মুখোশ। তাই তো এখনো নারীদের অন্যের অধীনে অন্যের মর্জিতে চলতে হচ্ছে। অধিকার সম্মান তো দূরের কথা লাঞ্ছনা আর অত্যাচার শুধুই তার প্রাপ্তি। কেন এ কথা বললাম? চণ্ডীতলা থানার অন্তর্গত একটি ঘটে যাওয়া ঘটনা পুলিশ ফাইলসের আজকের এই পর্বে আমরা দেখাবো। বউ পেটানোর জন্য কেউ বিয়ে করেছে আমি তো বুঝতে পারছি না কি এমন দোষ করে আমার মেয়েটা যার জন্য প্রতিদিন মার খেতে হয়। আচ্ছা আমরা কিছু বলি না বলে কি সাপের পাঁচ পা দেখেছে কি কি করি বলতো ভারতী? এই বলু তোর কাকাকে ডাকতো এই তোর কাকাকে তুমি কেন হাত তুলেছে রে? হ্যাঁ কেন আবার জামাই বাথরুমে ঢুকে তার সঙ্গে অনেকক্ষণ ধরে গল্প করছিল আরে বাথরুমে যাবে বলে দরগায় ধাক্কা দিচ্ছিল ব্যাস বাথরুম থেকে বেরিয়ে অমনি মাতল না এর জন্য আপনি মারতে হলো ওই যে কথা বলার ব্যাঘাত করল তা বাথরুমে বসে কথা বলবেই বা কেন? হ্যাঁ কার সাথে কথা বলছিল কি কথা বলছিল? ও একটা মেয়ের সাথে ফোনে কথা বলে এমন কথা বলে যা মুখে মারা যায় না। তুই জিজ্ঞেস করেছিস কে সেই মেয়েটা? আমি জিজ্ঞেস করেছি এটাও বলেছি যে কে সে তোমাকে বলতেই হবে আমাকে বললে তো যে আমি জিজ্ঞাসা করলাম আজ তার জন্য আমাকে খুব মার মারলো ওরা আমার মেয়েটাকে ঘর করতে দেবে না ওরা একে চায় না সোজাসুজি দাঁড়িয়ে দিতে পারছে না তাই এভাবে অত্যাচার করছে। তুমি কিছু একটা করো এর আগে তো অনেক বোঝানো হয়েছে কোনো লাভ হয়নি ওদের স্বার্থ পূরণ না হলে ওরা আমার সবাইকে দগ্ধে দগ্ধে মেরে ফেলবে। তুমি চাও কি না বলো? আমার মনে হয় থানায় জানানো দরকার, এটা আমাদের সেফটির জন্য। তবে আমরা কোনো স্টেপ নেব, যা হচ্ছে সেটা থানায় জানিয়ে রাখা দরকার। যা ভালো মনে করবে করো, তবে যা করবে ঠাকুরপুকে জিজ্ঞাসা করে করবে। হ্যাঁ হ্যাঁ, প্রবীর আসুক, ওর সঙ্গে কথা বলে কি করা উচিত জেনে তারপরে আমরা সবাই থানায় যাব। আমরা ওই অশান্তি করেছিল, মারধর করেছিল, সেই জন্য আমরা একটা ডায়েরি করে রেখেছিলাম। সেই জন্য ডায়েরি করে রেখেছিলাম, যদি কোনো সময় আমাদের ঘরে বলেছিল মৌজে লেখা লিখিয়ে দিতে হবে, অমুক করতে হবে তমুক করতে হবে। আমরা বললাম না, মৌজে লেখা লিখিয়ে আমরা তো বিয়ে দিইনি, তুমি তো দুর্গা পুজোর সময় এসে মেয়েকে সন্ধ্যেবেলা নিয়ে বেড়াতে নিয়ে চলে গেলে, তুমি তো নিজে দেখে শুনে বিয়ে করেছো, তা তুমি এখন অন্য জায়গায় ভালোবাসা করে রেখেছো, সেটা তো আমরা শুনবো নি। বলুন স্যার, আমি সুরেশ ব্যানার্জি। আমার ভাইজি মানে আমার দাদার মেয়ে সুতপা চক্রবর্তী, তার হয়ে আমরা এখানে এসেছি। আমার বৌদি মালতী ব্যানার্জি আর আমার ছোট ভাই প্রবীর ব্যানার্জি। আমার দাদা মানে সুতপার বাবা অনেক আগেই মারা গেছেন, তো আমার ভাইজি সুতপা চক্রবর্তীর বিয়ে হয়েছিল 2016 সালে ওই জঙ্গলপাড়ার সদানন্দ চক্রবর্তীর ছেলে মনোময় চক্রবর্তীর সঙ্গে। তারপর বিয়ের ঠিক 3 মাস পরে ঠিক আছে বাবা, ঠিক আছে ঠিক আছে, এসো বাবা ঘরে এসো। হ্যাঁ, ওদেরকে নিয়ে ঘরে যাও, আমি জালনটা রেখে এক্ষুনি আসছি। ঠিক আছে, আসবে কিন্তু। এসো বাবা, আয় মা, চল চল খেলি, চল চল খেলি। না বাবা, শরবতটা খাও। সুতপা এখানে কিছুদিন থাকুক, ভালো করে কাজকর্ম শিখুক, তারপর নিয়ে যাব। কেন বাবা, কি হয়েছে? কি করেছো? কোনো কাজই ঠিক মতো করে না, বলা ভালো পারে না, কিছু হলেই নানান অজুহাত। সবজি কাটতে বললে বটি খারাপ, রান্না করতে বললে উনুনের ধোঁয়ায় চোখ জ্বলে, জামা কাপড় কাচতে দিয়ে পরিষ্কার না হলে সাবান নাকি খারাপ। এসব কথা ধোপে টেকে বাড়ির আর সবাই তো সেই সাবান, সেই বটি, সেই উনুনেই সব কাজ করছে। মা বোনের সঙ্গে অল্পতেই কথা কাটাকাটি হয়। আমি তাড়াতাড়ি বুঝতে পেরে নিয়ে আসি, যাতে অশান্তি আর বেড়ে না যায়। হ্যাঁ রে, এসব কি শুনছি? বাড়ির এই সামান্য কাজগুলো করতে পারিস না, এখানে থেকে তো সবকিছুই করতিস। না না মা, আমি আসি। এখন কোথায় যাবি? না না, এখন যাওয়া হবে না, আমি এটা বলতেই এলাম। আমাদের বাড়ি খেয়ে যাবে। না না, আমাকে বাড়ি যেতে হবে। বাড়ি থেকে এক যজমানের বাড়িতে যাব, তাদের বাড়ির সত্যনারায়ণ পুজো আছে, আমাকে বড্ড তৈরি করতে হবে। তুমি ওষুধটা সময় মতো খেয়ে আসি। আসছি আমি, চললাম। শর্তরা আরে জামাই বাবু, তুমি কখন এলে? কোথায় যাচ্ছ এখন? বাড়ি যাচ্ছি। জামাই বাড়ি চলে যাচ্ছে রে? সে কি কথা! না না না, যাওয়া যাবে না, খাওয়া দাওয়া করে যাবে। চলো চলো, ফিরে চলো। না, আমার কাজ আছে, পরে আসবো, চলি। দিদি ভালো আছিস? হ্যাঁ রে ভাই। মা এলাম। হ্যাঁ, এই একটা ওষুধ মানে ওই দেখি ওষুধটা কি দেখে, দাঁড়াও আমি এনে দেখাচ্ছি। কি বললো? সবে তো বিয়ে হলো, 3 মাস এই বাচ্চা এসে গেল। কি বললো না, লেগেছে কি ওষুধ এই ওষুধ তুই একদম খাবি না আগে ওষুধটা ডাক্তারকে দেখাই তিনি যা বলে শুনি তারপর খাবি জজমানি করে আর কতদিন চলবে আজকাল তো পূজা আচ্ছা করে কিছুই আয় হয় না তাই ভাবছি অন্য কিছু করতে হবে কি করবে তুমি ব্যবসা ব্যবসা করবে তুমি আমি ব্যবসা করব ব্যবসা করবি তুই কি ব্যবসা হোটেলের ব্যবসা মাথা গেছে নাকি তোমার চুপ কর যা বলছি শোন খালি ওং নমো করে ঘন্টা নাড়লে হবে না তোর শাশুড়ির চায়ের দোকানের লোকেশনটা দেখেছিস খুব ভালো জায়গা হ্যাঁ তুই বল ওই জায়গাটা যেন তোকে দিয়ে দেয় তুই ওইখানে হোটেল খোল তোর ব্যবসা খুব ভালো চলবে দেবে কেন মানে তুই ওদের একমাত্র জামাই তোকে দেবে না তো কাকে দেবে আর তোর বাবা যখন বলছে তখন ওখানে হোটেল ব্যবসা ভালোই চলবে হোটেল ব্যবসা কর আমি গিয়ে ধারে খেয়ে আসবো এই চুপ কর গাছে খাটাল গোপে তেল না না ব্যাপারটাকে সিরিয়াস ভাবে নে তোকে প্রথম প্রথম বলতে হবে না বৌমাকে দিয়ে বলা আমার মন বলছে ওখানে ব্যবসা খুব ভালো তাহলে হবে আর ওরা জামাইকে দেবে না তো কাকে দেবে বলো আর বিয়েতে কি এমন যৌতুক দিয়েছে দোকানটাই না হয় যৌতুক হিসাবে দিল না হলে বুঝবে ঠেলা আর সত্যি কথা বলতে কি মনু আমাদের অনেক বেশি পণ পেত নেহা তো আগে থেকে মত দিয়ে বসেছিল বিয়ে করবে তাই আমাদেরও তো সেই জন্য আফসোস থেকেই গেল কিন্তু ওই দোকানটা পেলে না হয় আমরা একটু শান্তি পাবো লোহা গরম থাকতে থাকতে হাতুড়ি মারতে হয় এই মাত্র কয়েক মাস হলো বিয়ে হয়েছে যা বলার এখনই বলে দে মন গলবার হলে এখনই গলবে এর পরে কিন্তু আর কিচ্ছু হবে না হ্যাঁ তুই বৌমাকে শান্তভাবে বোঝা ওর মাকে যেন বলে আর তুমি বেশি বউয়ের ন্যায়টা হয় না এখন প্রয়োজনে শ্বশুর বাড়ি থেকে সব কিছু হাসিল করে নে তারপর না বউকে মাথায় তুলবি হ্যাঁ প্রচুর লোভ ছিল এই দোকানটার প্রতি এবং 10 বার বলেওছে নাকি আমার ভাইজিকে বলেছে এরকম দোকানটা আমাদের ঘরে দিয়ে দাও এ করো আমি হোটেল করবো আমি অমুক করবো তমুক করবো এইসব বলেছে মনো বৌমাকে বলেছিস তার মায়ের সাথে কথা বলতে 2-3 দিন তো হয়ে গেল কোনো উত্তর তো পেলাম না আমি ওকে বলেছি সঙ্গে সঙ্গে এবারও বলেছে কিনা জানি না জিজ্ঞেস কর আবার বলতে বল ওদের কি ইচ্ছে জানা দরকার না হলে ব্যবস্থা নেওয়া যাবে মা হতে চলেছে এটা কোনো আনন্দের খবর নয় আমার কাছে মা হতে তোকে কে বলেছে আমি বলেছি যতদিন না তোর মায়ের কাছ থেকে ওই দোকানটা হাতাচ্ছি ততদিন তুই মা হতে পারবি না ওই দোকানটাই তোদের সম্বল গো মা তো ওই দোকানটা চালিয়েই সংসার চালাচ্ছে আমার চলবে কিভাবে সেটা ভাব কাঁড়ি কাঁড়ি টাকা তো দেয়নি বাড়ি বাড়ি পুজো করে কত টাকা আয় হয় মেয়েকে বিয়ে দিয়েছে এটা দেখা দায়িত্ব নয় যে মেয়ে কেমন আছে সুখে আছে না দুঃখে আছে সেটা দেখবে না সব বাবা মা এই মেয়েকে বিয়ে দিয়ে সর্বস্ব দিয়ে চেষ্টা করে মেয়ে যেন সুখে থাকে পারলে ঘটি বাটি বিক্রি করে তোর মা কি করেছে ওই দোকানটা দিলে কি এমন ক্ষতি হতো জমিবাড়ি তো আছে আমি এই কথা মাকে বলতে পারবো না গো তাহলে সন্তান তোমার পেটে থাকবে না পরিষ্কারভাবে শুনে নাও এই সন্তান তোমার পেটে আছে যেন কেউ জানতে না পারে আমি তোমাকে ওষুধ এনে দেবো সেটা তুমি খাবে কেন কোনো প্রশ্ন করবে না আমি তোমাকে তোমার বাপের বাড়ি রেখে দিয়ে আসবো যা বলার আমি বলবো তুমি টু শব্দ করবে না মায়ের কাছে থাকতে থাকতে দোকানটা হাতানোর চেষ্টা করো যতদিন না তুমি দোকানটা পাচ্ছ ততদিন তুমি বাড়ি আসতে পারবে না মায়ের কাছ থেকে দোকানটা হাসিল করতে পারলেই তো আমি তোমাকে নিয়ে আসবো তারপর পেটের বাচ্চা নষ্ট করে দেওয়ার জন্য যখন পেটে বাচ্চাটা আসে তখন নষ্ট করবার জন্য এ করেছিল সুতপা এই সুতপা এ তাই লোকজন করজোড়ে বৈতরণী পার করানোর মতো তাকে শ্বশুরবাড়িতে ছেড়ে আসে। এক্ষেত্রেও তাই হলো। সুতোপার পরিবারের লোকজন তাকে শ্বশুরবাড়িতে দিয়ে এলেন। সুতোপার একটি পুত্র সন্তান জন্ম নিল, যার বয়স এখন প্রায় 2 বছর। বলতে বলতে 2 বছর পার হয়ে গেল। শাশুড়িকে তুই এখনো অবধি রাজি করাতে পারলি না। না, আমার হোটেল ব্যবসা করার স্বপ্নটা একেবারে বেকার হয়ে গেল রে। রাজি হচ্ছে না যখন কি আর করা যাবে? মেয়েটাকে বাপের বাড়ি পাঠিয়ে দে, ডিভোর্স দিয়ে দে। কি করে আর হবে? বাচ্চাটা তো হয়ে গেছে। ওই একটা কাঁটা গলায় আটকে গেছে। বাচ্চা হওয়ার তারা পড়ে গেল যেন একেবারে। আরে আমার বাচ্চা নেওয়া তারা ছিল না। বাচ্চাটা কি উড়ে এসে জুড়ে বসলো? আমি ওকে মানা করেছিলাম। সব ওই মেয়েটার শয়তানি। এমনিতে যেন মুখের আশারে না, মনে হয় যেন কিচ্ছু জানে না, কিন্তু পেটে পেটে বিরাট শয়তানি বুদ্ধি। ভাজা মাছটা তো যেন উল্টে খেতে পারে না। আমার তো 2 চোখের বিষ। ওকে এবার আচ্ছা রকম টাইট দেবার ব্যবস্থা করছি। বাপের নাম বলতে রাস্তা খুঁজে পাবে না একেবারে। বড় আফসোস হয় রে, তোর বিয়েটা যদি অন্য কোথাও ব্যবস্থা করতে পারতাম বড় ভালো হতো। তাহলে কি ওই দোকানটা পেতে? না, তা পেতাম না, তবে আমার হোটেলের ব্যবসাটা হতো। তুই চেষ্টা চালিয়ে যা। আমরা 60,000 টাকা নগদ দিয়েছি, 6 ভরি সোনা দিয়েছি, খাট আলমারি দিয়েছি আর 16 দান দিয়েছি। দেখ মা, ওই দোকানটুকুই তো আমাদের সম্বল। সংসার মেয়েকে গাদার মতো খাটাতো, খেতে পর্যন্ত দিত না মেয়েটাকে। সারাদিন সংসার খাটাতো, ভাত না রান্না করলে বলে ভাত দিত না, মাছ যদি না বাঁচতো মাছ দিত না। খুব কষ্ট দিত মেয়েটাকে, খুব মারধর করত। আমার কাছে ভাইফোঁটার সময় এসে বলছে, বড় মা ওরা মাংস তৈরি করে আর আমাকে মাংস দেয় না, আলু আর ঝোল আর 2 কাটা করে ভাত দেয়। বলতে আমি দিলাম, খেলো। বললাম তুই খা, বলে খেলো। মুড়ি পুড়ি কত করে মুড়ি খেলো। ওই মেয়েটা এখন অল্প বয়স, ও তো খাবেই। এবার ওকে 8-9টা খাইয়ে রেখে দিতে। মেয়ে কাজ করছে না, মেয়ে ঘেঁজে না, শুনছে না। ও কিন্তু বলছে আমি সব করি সেজমা। ও এখানে মেয়েটা এমনকি কঞ্চি কুচিয়ে দিয়ে রান্না করতো এইরকমভাবে। রাতের খাবার খেয়েছো? কি খেলে? তাই না? তাই, বাহ। তারপর শুয়ে পড়বে? এত তাড়াতাড়ি শুয়ে হয়? আমি তোমার জন্য রাত জাগছি কেন? আমার সাথে কথা বলার ইচ্ছা নেই? চলো না একটা খেলা খেলি। কাউন্টডাউন করবো, 1 2 3 4 5 6 7 8 9 10। 5 4 3 2 1। এবার তুমি বলো। একটু দাঁড়াও তো। এই জানিছে জানিছে শো, একদম খাটে শুবি না। হ্যালো, আরে তোমাকে না, তুমি বলো। 10 9 8 7 6। হ্যাঁ, তারপর আজকে রাতে মনে হচ্ছে ঘুম আসবে না। আবার সত্যি ভালোবাসার দাম নেই কেন? ভালোবাসতে গেলে গো মনে হচ্ছে আমার কপালের ভালোবাসাটা বসে নেই একদম, কপালটাই পোড়া। তুমি বলো কিভাবে ভালোবাসলে তোমার ভালো লাগবে? কেন আমি কি তোমার ভালোবাসি না? তোমায় তো বলেছি আমি তোমার জন্য মরতেও পারি আবার মারতেও পারি। হ্যাঁ, ও তাই বুঝি? না না, আমি খুব খারাপ ছিলে একদম একদম। ও আমি ভালো ছেলে হয়ে গেছি এখন? এখন তো ভালো হবই, তোমার প্রেমে পড়েছি তো ভালো হবো না? হ্যাঁ মা, শোনো না মা, আমার খুব জ্বর, তুমি একটু এসো না মা আমার কাছে। জ্বর? কবে থেকে? কাল থেকে। জামাই কোথায় রে? ও বাড়িতে নেই মা, ও বেরিয়েছে, তুমি এসো না মা। আচ্ছা যাচ্ছি যাচ্ছি, আমি যাচ্ছি, তুই ফোনটা রাখ। হ্যাঁ হ্যালো হ্যালো মা। হ্যাঁ বল। শোনো না মা, বলছি কি তুমি আসার সময় আমার জন্য একটু খাবার নিয়ে আসবে। কি খাবি বল? যা পারো নিয়ে এসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। আচ্ছা মা রাখছি। বলো তোর দিদির খুব জ্বর হয়েছে রে, আমি ওখানে যাচ্ছি, তুই দোকানটা একটু সামলা বাবা। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও। হ্যাঁ, ওর মা নুকিয়ে বিস্কুট তারপর হাতে পয়সা দিয়ে আসতেও বলতো তুই নুকিয়ে মানা খেয়ে নিবি। একি রে তোর তো খুব জ্বর, ওষুধ খেয়েছিস? না মা ওষুধ খাবে, ওর তো সামান্য জ্বর হয়েছে, কি ওষুধ খাবে? এই কম জ্বরে কেউ ওষুধ খায়? আমাদের বাড়ির লোক কথায় কথায় ওষুধ খায় না। কম জ্বর হলে না হয় ওষুধ খায় না, কিন্তু এর তো ভীষণ জ্বর, ওকে এক্ষুনি ওষুধ খাওয়া দরকার। মনোবাজারে গেছে, ওষুধ নিয়ে আসবে, এত অস্থির হওয়ার দরকার নেই। মা ও মা তুমি কিছু খাবার নিয়ে এসেছো গো? হ্যাঁ হ্যাঁ এনেছি, এই তো এই বিস্কুট ফল নিয়ে এসেছি তোর জন্য। ওঠ ওঠ দাদা শোনাকেও তোর জানো মা, ওর আমাকে কোনোদিনও পেট ভর্তি করে খেতে দেয় না, বাড়ির সব কাজ করিয়ে না। আমার খুব খিদে পায় মা জানো তো, আমি যখনই খেতে বসি সবার শেষে আমার মুখের থেকে খাবারগুলো কেড়ে নেয়। না খেতে পেয়ে পেয়ে আমার শরীরটা খুব দুর্বল হয়ে পড়েছে মা। এরা একটা শয়তান, তোকে না খেতে দিয়ে মেরে ফেলবে ভেবেছে। আমি আমি বিস্কুট চিড়ে ভাজা তোকে মাঝে মাঝে দিয়ে যাও, তুই যখন সময় পাবে খাস, কেমন? হ্যাঁ মা, নে বিস্কুট খা। ভালোই তো শিক্ষা দিয়েছো মেয়েকে, একা একা চুপি চুপি খাবে কেন? আমরা ওকে খেতে দিই না, ভালো করে পেট ভরে খাওয়াই না। এই ওষুধটা দেখতে পাচ্ছ, এনে দিয়েছি, এখন মা এসছে বলে আমাদের নামে চুপি চুপি আড়াল আবদালে বদনাম করছো তুমি। না না বাবা, সুমা তোমাদের নামে কোনো বদনাম করেনি। তুমি থামো, এসব ফল বিস্কুট কেন এনেছো? আমরা কি ওকে এনে দিতে পারি না? ওকে ফল বিস্কুট খাওয়াতে পারি না? রাস্তায় লোককে দেখাচ্ছ মেয়ের বাড়ি যাচ্ছি, হ্যাঁ মেয়ের বাড়ি খাবার নিয়ে যাচ্ছি। শোনো, এই তোমাদের বাইরে থেকে তোমাদের চেনা বড় দায়, তোমাদের বাইরে থেকে দেখে মনে হয় যেন গোবেচারা আর ভেতরে একটা পাক্কা শয়তান। এ কি বলছো বাবা মনু? ঠিকই বলছি, যেমন মা তেমন তার মেয়ে, একদম পাক্কা শয়তান তোমরা দুজন। মা তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও মা, তোমাকে এখানে থাকতে হবে না মা, তুমি বাড়ি চলে যাও মা, তুমি বাড়ি চলে যাও। আরে একটা দিনের ব্যাপার তো, প্লিজ একটু ম্যানেজ করো। হ্যাঁ তুমি আমার ব্যাপারটা বোঝো একটুখানি, আমি তো তোমার জন্য হয়তো প্লিজ একটু ব্যবস্থা করো না। তুমি রোজে যেরকম কথা বলো আমাকে, কেন এরকম করছো আমার সাথে তুমি? হ্যাঁ কেন এরকম করছো তুমি? না আমার এগুলো আমি তোমার কতবার বলেছি। আচ্ছা একটা দিনের জন্য তুমি ম্যানেজ করতে পারবে না? হ্যাঁ আমি তো তোমার জন্য এত কিছু করছি, একটা দিনের জন্য ম্যানেজ করতে পারবে না? হ্যাঁ বলছিলাম আমি সত্যি তোমাকে না প্রথম দেখি না খুব ভালোবেসে ফেলেছি, বুঝলে? হ্যাঁ আমার সাথে? না না, আমিও ছেলেই নই। শোনো, তুমি কি খেতে পছন্দ করো বলো তো? চাউমিন খাবে? রাইস? আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে তাই খাও, বুঝতে পেরেছো তো? ব্যাপারটা হচ্ছে তাহলে একদিন আমরা দেখা করছি কিন্তু, শিওর তো? আর একটা কথা, তোমায় কিন্তু প্রথম দেখে আমি খুব ভালোবেসেছি, বুঝলে? হ্যাঁ হ্যাঁ সত্যি তো। হ্যাঁ দেখি আমরা চলে একদিন দেখা করি, তাহলে যখন দেখা হবে তখন কথা বলবো আমরা, কি বল? হ্যাঁ ঠিক আছে। আপনারা এখন কি চান? স্যার, আমরা কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ করতে চাই না, আমাদের মেয়েরই তো সংসার, কম বেশি অশান্তি তো স্যার সব সংসারই হয়ে থাকে, সেগুলো মানিয়ে গুছিয়ে তো চলতে হয়, তারপরে সব আস্তে আস্তে ঠিক হয়ে যায়। আমরা চাই আমাদের মেয়ের সংসারেও সব কিছু সুন্দরভাবেই ঠিকঠাক হয়ে যাক স্যার। আমাদের আশা আমাদের মেয়ের সংসারও আবার আগের মতোই হয়ে যাবে, আমরা আমাদের মেয়েকে তার শ্বশুরবাড়িতে নিয়ে যাব স্যার, আপনাকে শুধু আমরা জানিয়ে রাখলাম। ঠিক আছে, আমরাও চাই ওনাদের ফ্যামিলিতে আর যেন কোনো ঝামেলা না হয়। এখানে একটা সাইন করুন। ছেলে মেলে হয়ে যাবার পর বলছে ওর মাথা খারাপ। তোমাদের মেয়ে তো বাড়ি থেকে চলে গিয়েছিল, আমরা তো তাকে চলে যেতে বলিনি। দাদা বিশ্বাস করুন, আমি স্বীকার করছি সব ভুল সুতপান, আমরা ওর তরফ থেকে ক্ষমা চাইছি, ও ভুল করেছে। ওই যে সুতপাকে নিয়ে এসেছি, দেখুন আমরা ওর আপন হলেও এই বাড়িটা তো ওর নিচে। সুতপার মাথা খারাপ আছে, ও পাগল। তুমি এতদিন পরে এমন কথা বলছো, তুমি আগে তো কখনো কিছু বলনি। ধীরে ধীরে বুঝছি তো, আগে তো বুঝতে পারিনি বাবা। বিয়ের আগে তুমি আর সুতপা একসঙ্গে তো অনেক ঘোরাঘুরি করেছো, অনেক কথা বলেছো, কই তোমার তো কিছু মনে হয়নি তখন? ওর মাথা খারাপ আছে, আগে কম ছিল এখন সেটা বেড়েছে। না গো দিদি না, আমার মেয়ের মাথায় কোনো ব্যামো নেই। আসলে সবাই তো আর সমান হয় না, আমার সুতপা ধীর ধীর শান্ত, সবার সবটার উত্তর চটজলদি দিতে পারে না, তাহলে মেয়ের আমার মাথা খারাপ নয়। ঠিক আছে ঠিক আছে, কথা বাড়িয়ে কোনো লাভ নেই, এক কাজ করো বৌমা তুমি ভেতরে যাও তো, যাও ভেতরে যাও। হ্যাঁ আর হ্যাঁ, তোমরা কিন্তু চা খাও, জল খাবার খাও, বসো। হ্যাঁ ঠিক আছে। না না না, আজ না, অন্যদিন হবে, অন্যদিন এসে খাবার খেয়ে যাবো। আরে না না না, তাহলে তো বুঝবো তোমরা রাগ করেছো। না না না, ওটা হবে না, বসো। এ মা না না, ছি ছি, বসো বসো বসো, তাহলে আজকে চা খেয়ে যাও। হ্যাঁ হ্যাঁ বসো বসো, তোমরা বসো বসো দেখি, হ্যাঁ আরাম করে বসো। আরে তুমি আবার বসে রইলে কি, যাও চা করো যাও। সত্যি বাবা, তোমাকে বোঝা বড় দায়। কেন, আমি আবার কি করলাম রে? তখন ওদের কিছু না বলে ঠিক আছে ঠিক আছে বৌমা ঘরে যাও কেন বললে? সরাসরি তাড়িয়ে দিতে পারলে না? সত্যি বাবা, আমিও কিছু বুঝতে পারছি না। আরে বাবা, ওকে তাড়িয়ে দিয়ে দোকান পাওয়ার আশা করাটা কি ঠিক হবে? তার থেকে ওকে বাড়িতে রেখে চাপ দিয়ে তো আমাদের কার্যোদ্ধার করতে হবে। গায়ে একবারে হাওয়া লাগিয়ে তোমরা তোমাদের যা পড়া শুরু করে দাও। দাঁড়াও দেখছি, শোয়াচ্ছে শোয়াচ্ছে। অশান্তির প্রথম যখন ওখানে আমরা গিয়েছিলাম তখন কিন্তু বুঝেছিল যেহেতু বাবা নেই, অতএব জ্যাঠা কাকারা সব এসছে, আমরা আমাদের মেয়েকেই দোষ দিয়ে এসছি এবং সেই সুযোগটা ওরা পেয়েছে। যতবার যা কিছু হয়েছে আমরা আমাদের মেয়েদের দোষ দিয়েছি, কিন্তু ওদের ঘরে কিছু বলিনি। তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই। ছিল এক সময়, তবে আমি এখন বর্তমান ভবিষ্যৎ নিয়ে বাঁচতে চাই। মিথ্যে কথা, ওর বউ আছে। না না, ইয়ার কি করছে, আমার বোন, ও তো সবই জানে, তোমার কথা বলেছি তো, তাই জন্য ওরকম দরজার পেছনে এসে চুপ করে বলে চলে গেল। এই একটা বারবার ফোন আসছে বুঝলে, আমি ওকে ফোন করি, তোমার ফোন করছি বুঝলে, দাঁড়াও রাখো। তোকে কতবার বলেছি না, আমি যখন ফোনে কথা বলবো তুই আর তোর বাচ্চা কোনো ট্যাফু করবি না। তুমি মিথ্যে কথা বলছো কেন, তোমার তো বউ আছে। আমি তো তোমার বউ। আমার বউ হয়ে বেঁচে থাকার খুব শখ না তোর? জানিস তোকে আমি যখন খুব মারি না, কষ্ট হয় বল? কষ্ট হয় তো, হ্যাঁ খারাপ খারাপ কথা বললে না আমারও খুব কষ্ট হয় জানিস। তাই তোকে যদি আমি মেরে দিই না, তুই সারা জীবন আমার বউ হয়ে থাকবি বুঝলি। তুই আমায় কামড়ালি, তোকে আজ शेष कर मारा गए तुम्हारा चले डेंगू থেকে আরম্ভ করে সমস্ত রোগের সবকিছুই তো এখন হসপিটালে অনেক কিছু ব্যবস্থা আছে। আমরা চাইছিলাম যে একটা প্রমাণ দিক যে আমরা রোগ হয়েছে দেখব, হ্যাঁ হসপিটালে ভর্তি করেছে প্রমাণ চাই, সেটাও করেনি। গিয়ে দেখলাম, হ্যাঁ গিয়ে বললাম যে কই দেখি কিসে মরেছে, আমরা কিচ্ছু করব না, দেখি ডাক্তার একটা সার্টিফিকেট দিন বা কোথায় নিয়ে গেছেন, তা সেটুকু দেখাতে পারলো না। চিকিৎসা করাচ্ছিলাম কিন্তু বাঁচলো না। ছোট ছেলে বলি মা জানি শাশুড়ি ফেলে দিয়ে পা ভেঙে দিয়েছে, আর এই মা ছাড়া কিছু জানি না, খালি মা 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 করছে, খালি আমার মা, আমি তো তোর মা। হসপিটালে গেছি, নিয়ে চলে গেছি, যখন হসপিটালে আইএ থেকে যখন এ করলো শোয়ানো আছে, এইবার ভিডিও থেকে ম্যাম এলো দেখবে বলে, ভিডিওর ম্যামটা এসে বললো কিনা যে দেখুন বলে মরাটাকে উপর করে তুলেছি, সব দেখবে বলে বললো, পুরো সামনেটা দেখেছি, এবার আমি পেছনটা যে এরকম করে উপর করে তুলেছি, পেছনে পুরো রক্তের দাগ। তখন ভিডিও ম্যাম দেখেই বলছি এ তো পুরো টর্চার করা বলে দেখলো, দেখে আবার পুলিশটাকে বললো এর একটা ফটো তুলে দাও। আমরা আগেই বলেছিলাম আমরা মুখোশ পরে আছি নারীর সম্মান রক্ষায়, কেন তা দেখলেন। এটা একটা দৃষ্টান্ত। এভাবে তিলে তিলে বহু নারী বিভিন্ন কারণে অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, প্রাণ দিচ্ছে, সে ঘরোয়া হিংসাই হোক বা ঘরের বাইরে, সর্বত্রই। কেন এত হিংসা? আর তার বলি নারীরাই। নারী দিবস উৎসব, গাল ভরা কথা। আসলে কোনো কিছুতে স্বার্থসিদ্ধি না হলে তার থেকে মুক্তি পাবার উপায় এই নারী বিদ্বেষ। এটা আমাদের রন্ধ্রে রন্ধ্রে আটকে আছে। আমি যাচ্ছি ও যেন শাস্তি পায়, আমার মেয়ে যত কষ্ট হয়েছে ও যেন বেশি করে শাস্তি পায়, জানো খুব কষ্ট করেছে আমার মেয়ে, কারণ ওকে শাস্তি পায়, ও যেন সারা জীবন যেন ও না বেরোতে পারে। আমি এখন ওনার যেন কঠোর শাস্তি হয়, যেন সারা জিন্দগিতে যেন ও না বেরোতে পারে, ওরা তিনজনে না বেরোতে পারে, সেটাই আমি চাই। সুতোপার মৃত্যুর জন্য যারা দায়ী তারা আইনের বিচারে শাস্তি পাবে, কারণ তারা অপরাধ করেছে। এই অপরাধটা সংঘটিত হওয়ার আগের সবচেয়ে বড় অপরাধটা হয়েই চলেছে। আমরা মনে করি আগের অপরাধের জন্য পরের অপরাধের জন্ম। প্রত্যেক বাড়িতেই মেয়েদের বিয়ে দেওয়ার ভাবনা প্রত্যেকের মাথায় এতটা বেশি পরিমাণে থাকে যে সেই মেয়েটিকে স্বাবলম্বী করার ভাবনা তার ছিটে ফোটাটুকুও থাকে না। বিয়ে দেওয়ার ভাবনা না ভেবে মেয়েটিকে লেখাপড়া শিখিয়ে স্বাবলম্বী করুন। মেয়েরা স্বাবলম্বী হলে সমাজের গঠন যেমন পূর্ণতা পাবে, তেমনি গার্হস্থ্য হিংসাও নির্মূল হবে। কাজেই যাদের বাড়িতে কন্যা সন্তান আছে, সুতোপার এই পরিণতির কথা মাথায় রেখে ভাবুন, নিজেদের ভাবনাকে পাল্টান, মেয়েদেরকে বিয়ে দেওয়ার আগে তাদেরকে স্বাবলম্বী করুন। আজকের মতো এ পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সাবধানে থাকুন, আর অবশ্যই সদা সতর্ক থাকুন, আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।